বাগদার আরও একটি পঞ্চায়েত দখল করল তৃণমূল। বাগদার রনঘাট পঞ্চায়েতের বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দিলেন। এদিন বনগাঁর জেলা তৃণমূল কার্যালয়ে এসে রদবদল করেন তিনি। বাগদাতে আরও একটি পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিজেপির এক জয়ী সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাজ্যের শাসক দল। এদিন বাগদা ব্লকের রনঘাট পঞ্চায়েতের বিজেপি সদস্য রুমা মণ্ডল তৃণমূলে যোগ দেন। এর ফলে 30 আসন বিশিষ্ট রনঘাট পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ালো 16। আগেই 15টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। এদিন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল অফিসে এসে জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন রুমা মণ্ডল। যোগদান শেষে সদ্য বিজেপি ত্যাগী পঞ্চায়েত সদস্যা বলেন, আমি তৃণমূলকে সাপোর্ট করতাম, ভোটে টিকিট না পাওয়ায় বিজেপির প্রতীকে লড়াই করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে তৃণমূলে যোগ দিলাম। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি আগে থেকেই আকৃষ্ট ছিলাম, বাট আমি সিট পাইনি, তার জন্য আমি অন্য দল থেকে দাঁড়িয়ে আমি এই দলে যোগদান করার ইচ্ছা ছিল, সেটা আজ আমি পরিপূর্ণ করতে পেরেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কাজ বাজ আমার খুবই আকৃষ্ট করেছে, আগে থেকেই আমি এনার প্রতি ভক্ত ছিলাম, আজকে আমি এই কাজে আসার জন্য আজকে এই দৌড় পর্যন্ত আসতে পেরেছি, এটাই আমার। আপনি আসায় তো রনঘাটে ম্যাজিক ফিগারে পৌঁছে গেল তৃণমূল, এর আগে তো তাই ছিল। আর কাজ করতে করতে পারবো আমরা সবাই মিলে, দায়িত্ব নিয়ে কাজ করবো। হ্যাঁ, সবার হাত ধরে আমরা যেমন উচ্চ পদস্থ জায়গায় যেতে পারবো, শিখরে পৌঁছানোর চেষ্টা করবো, আরও উন্নত করার চেষ্টা করবো। জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, রুমা মণ্ডল আজ তৃণমূলে যোগ দিয়েছেন, আমাদের কাছে আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হতে চান, আমরা তাকে আমাদের দলে স্বাগত জানাই। ভারতীয় জনতা পার্টির একজন সদস্য রনঘাট পঞ্চায়েতের দহরপোতা গ্রাম থেকে নির্বাচিত রুমা মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, এবং যে ইন্ডিয়া আমাদের গঠন হয়েছে বুঝতে পারছেন মানুষ, যে আগামী দিনে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির আর সরকারে থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আরও বেশি করে, যে পশ্চিমবাংলার যে উন্নয়নটাকে স্তব্ধ করে দিয়েছিলেন, এর মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন সেই উন্নয়নটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তিনি আমাদের দলে যোগদান করেছেন, আমাদের দলে স্বাগতম জানাচ্ছি এবং আরও ভালোভাবে কাজ করতে পারবে, মানুষের পরিষেবা দিতে পারবে। আমরা ওকে আজকে আমাদের দলে যোগদানের মধ্য দিয়ে আমাদের দলের একজন সদস্য একজন পরিবারে অন্তর্ভুক্ত করব। ওখানে আমাদের 15 ছিল, আমাদের 15 ছিল বাইরে, সিপিএমের 3, বিজেপির 12। এই 12 জনের মধ্যে বাইরে বিরোধী দল থেকে অনেকেই আসবার জন্য দাঁড়িয়ে আছে, কারণ আমরা গড়ে নিচ্ছি না, আমরা একটু বেছে বেছে নিচ্ছি। সেইভাবেই আমরা নিজে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশ স্বচ্ছ ভাবমূর্তি যাদের আছে তাদেরকে নিতে হবে, এবং এটা সবে শুরু হয়েছে আমার সাংগঠনিক জেলায় বাগদাতে 3টে পঞ্চায়েত আমরা পাইনি 12টার মধ্যে, এই 3টে শুধু সময়ের অপেক্ষা, আমাদের বেশি সময় লাগবে না, 53টা পঞ্চায়েত সাংগঠনিক জেলায় 53টায় আমাদের থাকবে। বাগদা ব্লকের রনঘাট পঞ্চায়েতে 12টি আসনে জয়ী হয়েছিল বিজেপি, বামেরা পেয়েছিল 3টি আসন। বিজেপির একজন তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ালো 16। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চা বনগাঁ মণ্ডলের সভাপতি রাজীব রায় বলেন, ভোটে রাজ্যবাসী তৃণমূলের সন্ত্রাস দেখেছেন, জেতার পর থেকেই ওই সদস্যাকে নানাভাবে হেনস্থা হতে হচ্ছিল, আগামী লোকসভা ভোটে মানুষের জবাব দেবেন। ভোট যদি ফেয়ার ইলেকশন হতো, এবছর যে ভোট আমরা দেখেছি, যে ভোট হয়েছে, তা পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কিত যে কোন বাংলায় তারা বাস করছে, যেখানে মানুষের নিজের গণতন্ত্রের অধিকার পর্যন্ত থাকছে না। তো সেই জায়গায় যিনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, যিনি জিতেছিলেন, বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, আমরা খবর নিয়েছি, চারিদিক থেকে ভীষণভাবে প্রেশারাইজ করা হচ্ছে তার উপরে। তো যাই হোক, এইভাবে তো মানুষকে আটকে রাখা যায় না, সামনে লোকসভা ইলেকশন আছে, তখন মানুষ বুঝিয়ে দেবে কীভাবে তাদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে সরাতে হয়, মানুষ সেটা ভালোভাবে জানে, গত বিধানসভা ইলেকশনেও দেখিয়েছে, তো আগামী লোকসভা ইলেকশনেও মাধ্যম মানুষ দেখিয়ে দেবে তাদের ভোটার অধিকারের মাধ্যমে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই,
সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।